Hello friends, good morning, welcome back to my channel and welcome back to our new video. গলাটা বসে গেছে কারণ গলাটা ভেঙে গেছে, ঠান্ডা লেগেছে। তো আজকে এখন বাজে সকাল 9:30, আর আমার সান পুজো আর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। দিদি এসে ঘর ছাড়তে মুছে গেছে, আর আজকে চাটা সকালে দিদি বানিয়েছে, আমি বানাইনি। তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাব সকালে ব্রেকফাস্ট বানাতে। তো ব্রেকফাস্টে কী বানাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, চলো এখন ব্রেকফাস্ট বানিয়ে নিই। তো আজকে সকালবেলা ব্রেকফাস্টে কী বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর দুপুরে কী রান্না করবো সেটাও তোমাদের দেখাবো। তো চলো, এখানে মাশরুম রাখা আছে, তো মুখেশ মাশরুম কাটছে। আর আমি ফার্স্ট টাইম আজকে মাশরুম রান্না করব, এর আগে কোনোদিনও রান্না করিনি, বাট রেস্টুরেন্টে খেয়েছি আমি, খুব ভাল লাগে। তো নিয়ে এসেছে, আজকে বাড়িতে রান্না করব। আর ব্রেকফাস্টে কী বানাচ্ছি তো ব্রেকফাস্টে কী বানাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে এই দেখো, ব্রেকফাস্টে আমি বানাচ্ছি হচ্ছে গোলা রুটি। এই যে ব্রেকফাস্টে গোলা রুটি বানাচ্ছি। আর এখানে চিলি চিকেনে চিকেন নিয়ে এসেছে, তো আমার ছেলে তো চিলি চিকেন ফেভারিট, তো ওর জন্য চিলি চিকেন বানাবো, মাশরুম আর ভাত। তো এই দেখো এখানে গোলা রুটি করছি, এই যে তো গোলা রুটি করছি, গোলা রুটি আজকে আজকে আমাদের ব্রেকফাস্ট। আর এখানে মাশরুম কাটাকাটি চলছে, আমি রান্না করব এখন, প্রায় 10টা বাজতে যায়। আজকেও ছেলেকেও স্কুল থেকে নিয়ে আসতে যাবে, আর অফিসও আছে, তো একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, জানি না সবটা করে উঠতে পারবো কি না। তো দেখা যাক কতটুকু কি পারি না পারি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, চলো এখন রুটি গোলা রুটিগুলো করে নিই, আবার পরে কথা বলছি। কি বক্তব্য তোমার বলো বলো, একই দিনে এত কাজ কেন? ছেলেকে বললে গাড়ি আছে, তো গাড়ি করে চলে আসতো। জানো তো বাইনা ধরে। তো তোমার কালকে ছুটি আছে তো? ছুটি কি আছে, থাকে স্কুল ফেত আছে তার জন্য, তারপরে আর কদিন ছুটি নেবে? সিচুয়েশন দেখে নিতে হবে, আগে থেকে কি বলা যায়। আমাকে কবে ছাড়বে, না আমাকে কবে চাকরির থেকে ডিউটির থেকে ছুটি দেবে, আমাকে কদিন দেবে? না আমি এখনো চিন্তা ভাবনা করিনি, মানে আমার এখনো শৈশবত হয়নি, তাই তো? না আমাকে কদিনের ছুটি গ্র্যান্ড করবে তুমি? সত্যি আমার ছুটির কথাটা কেন বললাম বলো তো, কারণ সামনে আমার দুটো বিয়ে বাড়ি আছে, তো আমাকে যতক্ষণ না মুখেশ ছুটি দিচ্ছে ততক্ষণ আমার ছুটি হবে না। তো দেখা যাক আমি কবে ছাড় পাই, আমাকে কদিন ছুটি গ্র্যান্ড করে, ওই জন্যে আমার ছুটির কথা বললাম। অফিসের ছুটি তো ওর অফিসে স্যার দেবে, আর আমার ছুটি দেবে মুখেশ, তো সেই জন্যই আমি বললাম। তো চলো এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিই, আবার মাশরুমটা করতে হবে, চিলি চিকেন করব। তো আজকে সারাদিন কী করছি না করছি খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা, বিয়ে বাড়িতে কী কী নিয়ে যাচ্ছি, কটা শাড়ি নিয়ে যাচ্ছি সমস্ত কিছু তোমাদের দেখাবো, আর দুটো নতুন শাড়িও কিনেছি, তো সেগুলো সব কিছু দেখাবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। সকালে ব্রেকফাস্ট রেডি করেছি, গোলা রুটি আর একটু সস দিয়ে দিয়েছি, তো এই দিয়ে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট হবে। তো এখন আমি এটা নিয়ে যাচ্ছি মুখেশের কাছে, তো ওকে দিয়ে দিই। হয়েছে, খাও আবার খাও, পেরেছি করতে, ভালো হয়েছে, ঠিক আছে। ডিম ডিম দেয়া খাও না? হ্যাঁ, এর মধ্যে ডিম দেয়, পেঁয়াজ কুচিয়ে দেয়, আদা রসুন সব কিছু করে দেওয়া যায়, আগের দিন করেছিলাম, তো আজকে তো তুমি খাও না বলে দিইনি, চলো খাও। তো বন্ধুরা, প্রথমে তো কথা ছিল যে মাশরুমটা আমি রান্না করব, কিন্তু তোমরা তো একটা কথা ভালো করেই জানো যে ইউটিউবে জামানায় সবাই রাঁধুনি, তো মুখেশ ইউটিউব দেখে মোটামুটি একটা ধারণা করে নিয়ে মাশরুমটা রান্না করছে ওই, তো কিভাবে কি রান্না করে না করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন আমি বলে দিচ্ছি একটু যে কড়াইতে তেলটা দেওয়া হয়েছে, আর আলুগুলো ছোট ছোট করে কেটে এখন ভাজতে দেওয়া হয়েছে, আর মাশরুমটাও ছোট ছোট করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। তো রান্নাটাও করবে, তোমরা সাথে থাকো আর পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকো।
তো আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তো এখানে কুচানো পেঁয়াজগুলো আমি কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা দিয়ে আমি একটু ভেজে নেব ভালো করে, তারপরে যা মশলাগুলো বাটা আছে সেগুলো দেব। তো এর জন্য আমি মিক্সিতে বেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, এই একটু সামান্য পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা 3-4 চামচ এটা দিয়ে দেব, যেটা আমি আগে বেটে রেখেছিলাম। তো তারপরে একটু সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেব, আর নামানোর আগে সামান্য একটু গরম মশলা, লবণ আর মিষ্টি দেব। তো রান্নাটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই দেখো আমি এখন কড়াইয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেইটাই দিয়ে দিলাম। তো পেস্টটা দেওয়ার পর আমি কড়াইয়ের তেলের মধ্যে যে আলু মশলাটা আছে সেটা দিয়ে ভালো করে নাড়বো। তো এখন দিচ্ছি হলুদ গুঁড়ো, তো দেখতে আশা বেশ ভালোই লাগছে। তো দেখা যাক রান্নাটা শেষে কীরকম হয়, দেখতেও কীরকম হয় আর টেস্টটাও কীরকম হয়। এবার দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। জিরে আর ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। তো এরপর একটু কষাবো, তারপরে কষানোর পরে এই যে এবার সবার শেষে মাশরুম, এরকমভাবে কেটে রেখেছিলাম। তো এটা মুখেশই কেটেছে, আমি কাটিনি, পুরোটা ওই করলো নিজে হাতে। তো দেখা যাক লাস্টে টেস্ট কিরকম। মাশরুম দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো এবার এটাকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিতে হবে। তারপর 5 মিনিট পর এই ঢাকনাটা খুলে তারপর দেখবো কতটা কি সেদ্ধ হলো। তারপরে একটু টমেটো কুচানো আছে, সেই টমেটোটা দেব, আর লাস্টে যেটা দেব হচ্ছে লবণ, মিষ্টি আর একটু গরম মশলা। তো নুনটা পরিমাণ মতো চেখে নামাতে হবে। তো দেখো মোটামুটি প্রায় সেদ্ধই হয়ে গেছে মনে হচ্ছে দেখে, আর দেখেও মনে হচ্ছে ভীষণই টেস্টি হবে খেতে। তো দেখা যাক কতটা টেস্টি হয়। আর এখানে আমি এই যে কুচানো টমেটোটা ছিল সেটাও দিয়ে দিলাম। তো এখানে দুটো টমেটো দিয়েছি মাশরুমটাই রান্না করতে আমি। তো কালারটাও দেখো ভীষণ সুন্দর এসেছে, খুব ভালো লাগবে মনে হচ্ছে খেতে। তো দেখা যাক কীরকম হয়। তো সাথে থাকো আর দেখো রান্নাটা। তো এই দেখো অলমোস্ট আমাদের রান্না কমপ্লিট। তো চলো এবার এটাকে সার্ভ করে দিই। তো এই দেখো আমাদের মাশরুম রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে বাটিতে রেখে দিয়েছি, তেলটা একটু বেশি হয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে খেতে ভীষণ টেস্টি হবে। তো দেখা যাক খেয়ে কীরকম হয়। তো মাশরুম রান্না করে মুখেশ চলে গিয়েছিল ছেলেকে স্কুলে আনতে। তো ছেলেকে স্কুল থেকে এখন নিয়ে আসছে। এবার নিয়ে আসার পরে মুখেশের যেহেতু অফিস আছে তো অফিস যাবে, আর আমি একটু ছাদে এসেছিলাম। তো ছাদে এসে দেখছি যে ওরা আসছে, তো আমি টুক করে ওদের একটু ভিডিও করে নিলাম। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার ছেলে আর মুখেশ চলে এসেছে। তো এরপর ঘরে ঢুকবে ওরা, আমিও যাব যেহেতু নিচে তালা দেওয়া আছে। তো চলো। তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু, সাদা ভাত, চিলি চিকেন আর এইখানে আছে মাশরুম। দেখো সাদা ভাত, চিলি চিকেন আর মাশরুম, এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু। তো চলো খেয়ে নিই খাবারটা, আবার পরে কথা বলছি তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধে 6টা আর ঘুম থেকে উঠে পড়েছি, সন্ধ্যাও দেয়া হয়ে গেছে। আর এই দেখো ছেলে এখানে ঘুমাচ্ছে আর আমি এই যে সিরিয়াল দেখছি। তো সিরিয়াল দেখছি, তো ছেলে একটু ঘুমাবে কারণ ও স্কুল থেকে এসেছে, টায়ার্ড ছিল। তো একটুখানি যেহেতু ঘুম থেকে উঠেছি আর ঠান্ডা ঠান্ডাও পড়েছে, চাটা খাওয়া আমার অভ্যাস, আমার নেশা, তো চাটা না খেলে হবে না।
তো এই দেখো এখানে চা নিয়ে বসে পড়েছি, চা আর বিস্কিট। তো এখন চা খাবো, চাটা খেয়ে তারপর রাত্রে রুটি করতে হবে, তো রুটি করে তারপর ছেলেকে পড়াতে বসবো। ঠিক আছে, চাটা খেয়ে নিই, তারপর আবার পরে কথা বলছি। তো রাত অনেকটাই হয়ে গেছে আর সন্ধ্যাবেলা চা খাওয়ার পর ছেলেকে পড়াতে বসেছিলাম, আর রুটি করে আমাদের ডিনারটাও হয়ে গেছে কমপ্লিট। তো এবার দেখতেই পাচ্ছ, এবার একটু ঘুমও পেয়ে গেছে অনেকটা, ঘুমাতে যাব। তো একটা কথা তোমাদের না বলে পারছি না, আজকে যে দুটো মেনু ছিল লাঞ্চে, চিলি চিকেন আর মাশরুম, তো মাশরুমটা জাস্ট ফাটাফাটি অসাধারণ হয়েছিল, দারুণ বানিয়েছিল মুকেশ। আমি বলতে গেলে মাশরুমটা দিয়েই ভাত খেয়েছি, চিলি চিকেনটা করেছিলাম বাট অতটা আমার ভালো লাগেনি। তো যাই হোক, আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি অনেকটাই তো রাত হয়েছে, ভিডিওটা আর বাড়াবো না, এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।